আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে স্ত্রীর স্তনে বা ব্রেস্টে আদর করার সঠিক নিয়ম বা পদ্ধতিটা কি, এবং আপনারা কোন ভুলগুলো নিয়মিত করে থাকেন, টোটাল বিষয়টা আজকে ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। স্ত্রীর স্তন বা ব্রেস্ট, এটাকে বলা হয় তার যতগুলো যৌন অর্গানগুলো আছে, মানে তার অর্গাজমের সুখ পাওয়ার জন্য যে অর্গানগুলো আদর করলে সবচেয়ে বেশি তার অর্গাজমের সুখ পেয়ে থাকেন, সেই অর্গানগুলোর মধ্যে অন্যতম একটি অর্গান হচ্ছে স্তন বা ব্রেস্ট। মূল বিষয়টা হচ্ছে এই স্তন বা ব্রেস্টে যখন আপনারা আদরটা করেন, তখন দেখা যায় অনেকে আছে সঠিক পদ্ধতিতে আদর করলেও ম্যাক্সিমাম মানুষ এখানে ভুল পদ্ধতিতে আদর করে থাকেন, যার কারণে সহবাসকালীন সম্পূর্ণ সময়টা স্ত্রীর কাছে একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং পরিপূর্ণ ভালো লাগা সুখ সে কিন্তু স্বামীর কাছ থেকে গ্রহণ করতে পারে না। আমাদের দেশে যে পুরুষ ভাই আছেন, দেখা যায় তারা যখন সহবাস করার জন্য স্ত্রীর কাছে যান, তখন আমরা বলি যে ফোর প্লেতে অংশগ্রহণ করার জন্য। এখন ফোর প্লে বলতে আমরা বোঝাই আদর চুম্বন মর্দন এই কাজগুলো করার জন্য, কিন্তু এই জায়গাটা এসে আপনারা সর্বপ্রথম যে ভুল কাজটা করে থাকেন সেটা হচ্ছে আপনাদের শরীরে যত শক্তি আছে সর্বোচ্চ শক্তি হাতে প্রয়োগ করার মাধ্যমে আপনার স্ত্রীর স্তন বা ব্রেস্টে চাপ দিয়ে থাকেন। অতিরিক্ত চাপ দেওয়ার ফলে এই জায়গাটা ভালো লাগার পরিবর্তে স্ত্রী কষ্ট অনুভব করে থাকেন, যন্ত্রণা অনুভব করে থাকেন, এবং এই আপনার অতিরিক্ত চাপের কারণে পরবর্তীতে আপনার স্ত্রীর যে ব্রেস্ট বা স্তনটা ঝুলে যায় এবং স্বাভাবিক যে শেপ এটা নষ্ট হয়ে যায়। এবং ব্রেস্ট যখন ঝুলে যায় তখন আসলে স্ত্রীর এই ব্রেস্টের যে অনুভূতি এটা কিন্তু কমে যায়, এই স্বাভাবিক অনুভূতি কিন্তু আর থাকে না। আর অপরদিকে কিছু কিছু পুরুষ আছেন, তারা এখানে আমরা বলি চাকিং করার জন্য, এখানে আপনারা জোরে জোরে চুষে থাকেন, যেটা একেবারেই অনুচিত কাজ। জোরে যখন আপনি চুষবেন তখন কিন্তু স্ত্রীর প্রচন্ড ব্যথা অনুভব করবে, জোরে চষার মাধ্যমে কিন্তু কোনো ভালো লাগা নেই বা সার্থকতা কিন্তু স্ত্রী খুঁজে পায় না। আবার কিছু কিছু পুরুষ আছেন, দেখা যায় তারা এখানে যখন মিলন করতেছেন বা করার পূর্বে ফোরপ্লেতে থাকেন, তখন এখানে কামড় বসিয়ে দেন। যখন আপনি আপনার দাঁত দ্বারা আপনার স্ত্রীর স্তন বা ব্রেস্ট ব্রেস্ট নিপুল এই জায়গাগুলো আপনি কামড়াচ্ছেন, তখন আপনার এই দাঁতের কামড়ের ইনফেকশনের কারণে পরবর্তীতে এই জায়গাটা স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে। এবং এই বিষয়টা খুব সহজে আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে জায়গাটা খুব সফট জায়গা, এখানে আমরা আদর করবো বাট একটা নিয়মতান্ত্রিকতার মধ্য থেকে। আবার কিছু কিছু পুরুষ আছেন, আমরা বলে থাকি যে হাতের আঙুল দিয়ে ব্রেস্টের নিপলটাকে আলতোভাবে মোড়াতে, এখন এই জায়গাটা আপনারা যেটা করেন খুব জোরে ধরে তারপরে আপনার মোড়টা দেন। একটা বিষয় বুঝতে হবে, এটা গাড়ির হর্ন না যে আপনি হর্ন মনে করে খুব জোরে জোরে মোড়াবেন, তাহলে কিন্তু এই জায়গাটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং স্ত্রী কিন্তু ভালো লাগাটা বা সুখের পরিমাণটা খুঁজে পাবে না। এবার আসি তাহলে সঠিক পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে আমরা আদর করলে সঠিক অনুভূতিটা সে পাবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম যখন স্ত্রীর কাছে যাবেন ফোরপ্লেতে থাকবেন, তখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ত্রীর ব্রেস্টের যে চারপাশটা আছে এই গোড়ার দিকে চারপাশটা বা বুক এই জায়গাগুলো খুব সুন্দরভাবে আদর করতে হবে, চুমু খেতে হবে, চাকিং করতে হবে, এবং নিজের যে জিহ্বাটা এটাকে সাপের মতো করে আপনি ব্রেস্টের চারপাশে ঘূর্ণায়মানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে আদর করতে থাকবেন। দেখবেন স্ত্রীর প্রচণ্ড ভালো লাগতে শুরু করছে, এবং এর পরবর্তী ধাপটা হচ্ছে যে স্ত্রীর ব্রেস্ট নিপলের চারপাশে যে কালো বা বাদামি কালারের যে বৃত্তটা থাকে এই জায়গাগুলো আপনি জিব্বা দিয়ে একেবারে সাপের মতো ঘুরিয়ে ঘুরিয়ে আদর করতে থাকবেন। যখন দেখবেন স্ত্রী অত্যাধিক এক্সাইটেড হচ্ছে এবং স্ত্রী নিজেই চাইছে যে আপনি তার ব্রেস্টের নিপলটা এবার মুখের ভিতর দেন, ঠিক এরকম একটা সিচুয়েশন যখন তৈরি করতে পারবেন, এরপরে আপনার কাজটা হচ্ছে ওই জায়গাটায় একটু নিঃশ্বাস ছাড়া। যখন আপনি একটু নিঃশ্বাস ফেলবেন ওই জায়গা ঠান্ডা গরম একটা অনুভূতি পাবে, একটা শিহরণ সৃষ্টি হবে, এই শিহরণ সৃষ্টি হওয়ার কারণে তখন আপনার স্ত্রী কিন্তু আরো বেশি এক্সাইটেড হবে এবং সে কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না। তখন কিন্তু আপনার মাথাটাকে ধরে জোর করে দেখা যাবে তার ব্রেস্ট নিপলটাকে মুখের ভিতর দেওয়ার জন্য সে চেষ্টা করতেছে, মানে তার এক্সাইটেড ভাবটা তার উত্তেজনাটা এত বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না। তখন সে নিজেই দেখা যাবে যে আপনার মুখটা বা জিব্বাটা তার ব্রেস্ট নিপলে দেওয়ার জন্য সে জোর করে এই সেখানে চেপে ধরছে বা এটা করার জন্য আপনাকে আগ্রহ আহ্বান করতেছে, এই কাজগুলো কিন্তু সে করে থাকবে। তো এরকম একটা পর্যায়ে যখন আসবেন তখন যে কাজটা করতে হবে, স্ত্রী আহ্বান করতেছে তার মানে এটা নয় যে আপনি তখন কামড় বসিয়ে দেবেন বা জোরে জোরে চুষবেন, এই সময়টা যেটা করতে হবে খুব আলতোভাবে জিভ দিয়ে বা ঠোঁট দিয়ে এখানে আলতো স্পর্শ অনুভূতি দিতে হবে এবং আলতোভাবে চাকিং করতে হবে, তাহলে দেখা যাবে স্ত্রী আরও বেশি এক্সাইটেড হবে এবং এই এক্সাইটেড মুহূর্তটা এত পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু সে আপনাকে সরাসরি
সঙ্গমে মিলিত হওয়ার জন্য বা তার ভ্যাজাইনাতে আপনার পেনিসটা প্রবেশ করানোর জন্য আহ্বান করবে। ঠিক এরকম একটা সিচুয়েশনে যদি আপনি ফোরপ্লেতে স্তন বা ব্রেস্টটাকে আদর করতে পারেন, তাহলে দেখা যাবে স্ত্রীর অর্গাজমিক সুখ পেতে বেশি কষ্ট হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। কিন্তু এর বিপরীতটা যদি আপনারা করে থাকেন, জোরে জোরে চেপে থাকেন, জোরে মুড়িয়ে থাকেন, জোরে চুষে থাকেন, কামড় বসিয়ে দিয়ে থাকেন, তাহলে কিন্তু ওই সমাবেশে ওই ফোরপ্লেতে স্ত্রী কোনো ভালো লাগা খুঁজে পায় না। এই জন্য আজকে ভিডিওটি যারা দেখলেন, বিশেষ করে বিবাহিত যে ভাই বোন আছেন, তাদেরকে একটা বিষয় বলবো যে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে স্ত্রীর শরীরের প্রত্যেকটি জায়গায় যদি আপনি আদর করতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার কাছে মনে হবে যে একটা রোমাঞ্চকর জায়গা, একটা স্ত্রীকে উত্তেজনা করার মতো জায়গা, ভালো লাগানোর মতো জায়গা, নিজের কাছে ভালো লাগার মতো জায়গা। এই জন্য আজকে যে নিয়মটি আপনারা জানলেন, চেষ্টা করবেন প্রতিবার সমাবেশে পূর্বী স্ত্রীর সাথে যখন মিলিত হবেন, ফোরপ্লেতে থাকবেন, এই নিয়মগুলো মেনটেন করে এখানে আদর করার জন্য, সঠিক নিয়মে আদর করার জন্য, আর এতদিন যে সকল বেঠিক কাজগুলো করছিলেন এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।